হ্যালো বন্ধু, তোমার কি অবস্থা? আর বলো না, বিয়া করছি, এখন বউ দেখতে বেটা লাহান। হোয়াট দা শিট অফ দি বুল! 2 দিন পর পর দাঁড়ে মশ উঠা যায়। আরে বালতর ভাবির, আমার থেকে আমার বউ তো বেশি সেভ করে। আচ্ছা ফোন রাখ, পরে কথা কবনি, ভাল লাগতেছে না। আর তুমি তো ফ্রেন্ড কার্ড রাখলেও পারো। তোমার বেটা কই? মার বেটা তো দুই জনাই এক, জন্ম তো একটা দিছে চোরের বাচ্চা। না চোর কই, তোমার বেটা কই? না, কোনো গন্ধ নাই, যাই। ও এখন বাড়িতে কি করে? সকাল সকাল তো বাড়িতে থাকার কথা না, ধরা পড়লে আজ আমি শেষ। আশেপাশে না দেখে দৌড় দিতে হবে। গন্ধ তো নাই, তাহলে এখন স্যান্ডেলটা খুলি। ভাগ মাম্মা, স্যান্ডেল নিয়ে দৌড়, কোনো সময় দেওয়া যায় তো না। ভাগ, কই গেছিলি তুই? বাবা, একটু নিচে গেছিলাম মামার দোকানে। কোথায়? বাবা টানতে গেছিলাম। কি টানতে গেছিলি তুই? ও আবার টানতে গেছিলাম, মামা নতুন চেয়ার টেবিল নিয়ে আসছে, ওগুলা টেনে টেনে আসলে ঠিক জায়গাতে রেখে দিয়ে আসছি, সেজন্যে আইসে আমার কামলাটা। বাসায় তো একটা কাজও করো না, আইসে বাইরে সেবা করে। আর তোর মামা দোকান দিছে কবে? ওই আলোর মা, তোমার ভাই জেঙ্গা জাহাঙ্গীর দোকান দিছে কবে? আব্বা আর বলে না, ওই দোকানদার মামার না মারে ভালো লাগছিল। কি ওই দাড়ি আর মুখ চালা মেয়েকে? প্লিজ কন্টিনিউ। তারপর তারপর আর কি, মা দোকানদার মামারে ভাই বানালেস। তারপর থেকে আমি ওই দোকানদার মামারে মামা বলে ডাকি আর কি। হ্যাঁ শীত ম্যান, শীত কি বা, শীত লাগে শীত, ফ্যান অফ করে দি। আরে শীত না শীত না, তোরা বলিস না শীত, ওই শীত। ও আচ্ছা আচ্ছা, তোর ঘর থেকে কিছুদিন আমি সিগারেটে গন্ধ পাচ্ছি, তুই কি সিগারেট খাস নি? আরে না না আব্বা, কি যে বলো, ও আচ্ছা বেটা, গোল্ডলিপের দাম কত? আব্বা 10 টাকা, ব্যানসনে 15 টাকা, আটারি 5 টাকা আছে নাকি? দুইটা আছে, দুটা আছে। কি হারাম দাদা, তুই বলে সিগারেট খাস না?
তা তুই দাম জানলি কি করে? তোর কিছু বলি হ্যাঁ আব্বা কি যে বলো না।